إله إلا الله. চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাই পড়ে বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ছোট্ট খোকা ছোট্ট খুকি, গরিব ধনী সুখী দুঃখী, নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে, তাই খুশির বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন? চাঁদের পালকিতে করে পাঠালেন। এই জন্য বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো। তাহলে আমরা কি দেখে ঈদ করি? হ্যাঁ, চাঁদ দেখেন তো আপনারা, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক, আমরা কি বলি? ঈদ মুবারক। আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো, আপনারাও বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক। পেছনের ভাইরা বলে না, ওনারা রাগ করছে বলে, সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে, পড়ো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদ মুবারক বলবো, আরবরা বলে ঈদ সাঈদ, মালয়েশিয়ানরা বলে সালামা হারি রায়া, ঈদ উল ফিত্রি, মাফ জাহির দান বাতিল, অসাধারণ অনেক সুন্দর করে বলে। তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন। সবাই বলুন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, তৈয়িবান, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করতে চাই কার? আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিত, এটা 5000 রিঙ্গিত বানাই দিতে পারে কে? আল্লাহ। ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছেন, মুহূর্তে সুসংবাদ এনে দিতে পারে কে? আল্লাহ। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে আপনার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে? আল্লাহ। এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। এজন্য আমরা স্বয়ং আল্লাহ তাআলার দরবারে সব সময় প্রশংসা করব, মস্তক অবনত করব, তার দাস হয়ে থাকতে চাই আমরা। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহ, আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে? না। হ্যাঁ, এটা আমরা আরো গর্ববোধ করি, নাহনু ইবাদুল্লাহ। শুধু আমরাই আল্লাহর গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম, আমরা গোলাম বংশে, ঠিক কি না? আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম। আর আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি রাজা ধীরাজ, তিনি সব করতে পারেন, যা চান তাই করতে পারেন, ঠিক কি না? তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন, এক সেকেন্ডও তার লাগে না, ঠিক কি না? এজন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির আজকার সবকিছুকে কবুল করুক। আমিন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিক।
গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা, আমার সঙ্গীগুলোর ভাইরা, ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ, আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, বছর শেষেই ফিরে আসে। একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারি সাহাবারা দুই দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। রাসূলুল্লাহ ইসলাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই দুই দিন আনন্দ করতাম। এই দুই দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূলুল্লাহ ইসলাম বলেন, আল্লাহ তাআলা এই দুই দিনের চেয়েও শ্রেষ্ঠ দুইটা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউম ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউম ঈদুল আদহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি? আরেকটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশি। আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে। ওয়াজাইগিনু আয়াদাকুম বিত্তাকবীর, আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে। এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের ইদ্দাত পালন করবে 29 দিন বা 30 দিনের রোজা। তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে কি করব? আল্লাহর তাকবীর দিব, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব। গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, সমস্ত প্রশংসা, বড়ত্ব, জালালিয়াত, আদামাত, কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও, ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও। আমার সাথে সাথে সবাই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন আওয়াজ করে, গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নামাজ শেষে আমি তাকবীর রিসাইট করব, আপনারা আমার সাথে সাথে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, الله أكبر ولله الحمد، الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الحمد لله بره. الحمد لله. এজন্য যাইগিনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর পড়ে ঈদের সৌন্দর্য বাড়াও। আজকে মসজিদ নাগারাতে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর পড়তেছে। আপনি আজকে মসজিদ উইলায়াতে যান, দেখবেন কি সুন্দর তাকবীর পড়তেছে। আপনি শাহালবের মসজিদে যান, আপনি পুত্রাজায়ের মসজিদে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকাশ বাতাস, ঠিক কি না? আমরা একটা ফেস্টিভ মুডে থাকি। এবং বিষ্ণু ঈসা ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে বিষ্ণু ঈসা ইসলাম আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়েছিলেন, তো আনসারি ছোট্ট দুইটা মেয়ে এসে গান করতেছিল ঘরে। কি করতেছিল? গান। ইন দ্য মেইন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি রেগে গেলেন, তিনি বললেন,
أمزمار الشيطان في بيت رسول الله الله نبير غير شيطان البزدا دمك دلنا ما جانا يا شاك يا شاك كي كورتش دو نبير غير شيطان البزدا ورا غان غاتش نبير شامن بعاز جد درجة غان كوبيتا أغلب بتي كورتش دي نче نче شطو مي رسول الله صلى الله عليه وسلم دعهما يا أبا بكر أبو بكر ثق ثارو ثارونا كرن إن لكل قوم عيد وهذا عيدنا প্রত্যেক জাতির একটা ফেস্টিভ্যাল আছে আনন্দের দিন আছে আজকের দিনটা আমাদের ফেস্টিভ্যালের দিন আনন্দের দিন পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বিশ্বনবী আনন্দের অনুমোদন দিয়েছে না শুধু তাই না আম্মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরার ভেতর থেকে দেখছিলেন যে মসজিদে নববীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বল্লম দিয়ে ঈদের দিন খেলা করতেছে কি করতেছে খেলা করতেছে তো আম্মাতা আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি যে উকি ঝুকি দিচ্ছ তোমার কি খেলা দেখতে মনে চায় কে বলতেছেন বিশ্বনবী বলেন তো কে বলতেছেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার কি খেলা দেখতে মনে চায় আয়েশা রাদিয়াল্লাহু বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমার একটু খেলা দেখতে মনে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো সামনে তো যাওয়ার জন্য তুমি পিছনে আসো পিছনে কাদের দিকে নিবেন কি রোমান্টিক ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়ে আম্মাজান আয়েশা এদিক দিয়ে তাকাচ্ছেন অনেকক্ষণ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়েশা আম্মাজান আয়েশা বললেন জি আমার তৃপ্তি মিটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও বাদ তাহলে তুমি চলে যাও তাহলে ওই যে দুই আনসারী মেয়ে গান গাচ্ছিল নাসিদ গাইতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর দা অসুবিধা নেই ঈদের দিন আবার আম্মাজান আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন ফেস্টিভাল কার্নিভাল সেলিব্রেশন আমরা নতুন জামা পরি আনন্দ উৎসব করি ঠিক কি না এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মুআনাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাব শুভেচ্ছা জানাব আমি নামাজের নিয়মটা একটু বলে দেই যেহেতু বছর ভরে দুইবার মাত্র ঈদের সালাত আবার কিছু এক্সট্রা তাকবীরের ব্যাপার আছে আমাদের অনেক সময় কনফিউশন হয় প্যাচ লেগে যায় আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ বিল্লাহ ঈদের এই যে দুই রাকাত নামাজ এটা পড়া হচ্ছে ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী আমরা এখনি আদায় করব ইনশাআল্লাহ তো এই দুই রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয় কয়টা 6টা কিভাবে নামাজটা পড়ব আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেঁধে নামাজ শুরু করব এরপর আমরা সানা পড়ব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এই সানাটা পড়ব এই সানা পড়ার পরে আমরা তিনটা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে হ্যাঁ এই দেখেন আমার দিকে তাকান আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবে তিনটা অতিরিক্ত হয়ে গেল সূরা ফাতিহা পড়বো আর একটা সূরা মেলাবো রুকু করবো দুই সেজদা করবো প্রথম রাকাত শেষ প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন তারপর আরেকটা সূরা মেলাবেন এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবীর আমরা পড়বো প্রথম তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিব তৃতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিব তিনটা তো শেষ এরপরে চতুর্থ তাকবীর কই যাব রুকুতে যাব রুকু তারপরে দুই সেজদা এরপরে আমাদের নামাজ শেষ আমরা নামাজের পরে তাকবীর পড়ব এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ তাহলে আমরা দুই রাকাত নফল নামাজ যেরকম পড়ি এরকম সুন্নত নামাজ যে পড়ি ঠিক এরকম খুবই সিম্পল শুধু এক্সট্রা 6টা তাকবীর কয়টা তাকবীর প্রথম রাকাতে 3টা দ্বিতীয় রাকাতে 3টা প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পরে সানা পড়ার পরে 3টা আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে 3টা সহজ না কঠিন প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরুর আগে 3টা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে 3টা পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন